সহ্য করেছি দিনের পর দিন। ওরা যে 13 বছর যে রাজত্ব, মানে ওরা যে পশ্চিমবাংলা রাজত্ব করছে, সেখান থেকে ওই উত্তম সর্দার শিবু হাজরা সাজান শেখ। জায়গার নামের সঙ্গে সন্দেশ জুড়ে থাকলেও ক্রমেই তিক্ত হচ্ছে সন্দেশখালীর পরিস্থিতি। বুধবার তৃণমূলের নেতাকর্মীদের তাড়া করেছিলেন গ্রামবাসীরা। কোনো ক্রমে নদীতে ঝাঁপ দিয়ে পালাতে হয় শাসক দলের কর্মীদের। রাতেই জ্বালিয়ে দেওয়া হয় সন্দেশখালীর দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতার পোল্ট্রি ফার্ম। আরেক দাপুটে তৃণমূল নেতার মাছের ভেরির অফিসেও আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। ভাঙচুরও চালানো হয় তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে। আর বৃহস্পতিবারও ফের প্রতিবাদে রাস্তায় নামলেন সেই মহিলারাই। পুলিশের বাধার মুখেও পিছু হটতে নারাজ। পরিস্থিতি কিন্তু একেবারে নিয়ন্ত্রণের মধ্যে আসেনি এবং আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ, একটা গ্রাম নয়, এরকম একাধিক গ্রাম থেকে আমরা দেখতে পাচ্ছি সংঘবদ্ধভাবে তারা কিন্তু আজকে রাস্তায় নেমে পড়ছেন এবং নেমে পড়ে আন্দোলন বিক্ষোভে ফেটে পড়ছেন। পুলিশের কথা তারা শুনছেন না এবং একটা গ্রাম নয়, আমরা সংঘবদ্ধভাবে তারা কিন্তু জড়ো হচ্ছেন। যা চেয়েছেন বা আমাদের যা করা উচিত মনে হয়েছে সবগুলোই আমরা করেছি, এবার তদন্তটা আমাদের একটু করতে দিন। ওই তো অ্যারেস্ট হওয়ার পর চালান হলো না কেন স্যার? সব যা হওয়ার হবে আপনি একটু সন্দেশ খালি বলছে মমতা যাচ্ছে, তারা বিরক্ত হচ্ছে, রুট সন্ত্রাসে তারা কাহিল হয়ে পড়েছে, সারা বাংলা জুড়ে মানুষ আজ অতিষ্ঠ। তাই স্বাভাবিক এই ধরনের প্রতিবাদ প্রতিরোধ আমরা দেখতে পাচ্ছি। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু এবং উত্তম সর্দার। শিবপ্রসাদ সন্দেশখালী 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি ও জেলা পরিষদ সদস্য এবং উত্তম সর্দার হলেন সন্দেশখালীর তৃণমূল অঞ্চল সভাপতি ও জেলা পরিষদ সদস্য। এদের ওপরই গ্রামবাসীদের যাবতীয় ক্ষোভ। আপনাদের কমপ্লেনের বিরুদ্ধে আমরা যা যা কেস করার সমস্ত অ্যাকশন নিচ্ছি, আপনারা বাড়ি যান, আমাদের প্রতি ভরসা রাখুন। এগুলো তো অঙ্ক কষে গন্ডগোল করছেন সিপিএম, বিজেপি, কংগ্রেস আর একটি দল, এরা মিলিয়ে ওই জায়গাটাকে অরাজকতা তৈরি করছে, প্ররোচনা দিচ্ছে, এর সঙ্গে সাধারণ মানুষের, সাধারণ নাগরিকের কোনো সম্পর্ক নেই। গোটা ঘটনার প্রেক্ষিতে শেখ শাহজাহানের 2 ঘনিষ্ঠ তৃণমূল নেতা শিবপ্রসাদ ও উত্তম সর্দারের কোনো হদিস মেলেনি। বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেননি উত্তম, শিবপ্রসাদের মোবাইল ফোন সুইচড অফ। পার্থপ্রতিম ঘোষ, সুকান্ত মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।